গ্রীষ্মের দাবদাহে চরম জলকষ্টে পুরুলিয়ার লালপুর গ্রাম পঞ্চায়েতের রাহেরডি মাগুরিয়া গ্রাম। প্রয়োজনীয় পানীয় জলটুকুও ঠিক সময় মেলে না। অভিযোগ একাধিকবার সেই বিষয়ে জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা। বাধ্য হয়ে এবার পুরুলিয়ার লালপুর মানবাজার রোড অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসী। আমরা জল পাইনি, আমাদের জলের খুব অসুবিধা, তাই আমরা পথ অবরোধ করেছি। তাই আমাদের সমিতির জলের চান করার অসুবিধা, খাওয়ার অসুবিধা, টিউবওয়েল খারাপ হয়ে আছে বা টাইম কলেরও জল নাই। গ্রামবাসীর দাবি, মাগুরিয়া গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনে, সমস্যার সমাধান না মেলায় এবার বাধ্য হয়ে পথ অবরোধে সামিল এলাকাবাসী। দীর্ঘক্ষণ চলা এই অবরোধের জেরে স্তব্ধ যান চলাচল, সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনে। সারা জেলাতেই পিএইচির একটা গাফিলতি চলছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, এবং এর আন্ডারে যে ঠিকাদারগুলো কাজ করে এরা বৌরসি পাট্টা পেয়ে গেছে ওখানে। আমি আগামীকাল ওদেরকে ডেকেছি, কড়া ব্যবস্থা নেব। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, কাটমানির বলি প্রশাসন, সেই জন্যই জল কষ্ট তো বিজেপি। শুধু মাঙ্গরিয়া লালপুর নয়, চারদিকে আজকে দেখা যাচ্ছে জলের জন্য সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে। যখন পরিষেবা দেওয়ার সংস্থাগুলি ঠিকাদারের হাতে চলে যায়, কাটমানির বলি যখন চেপে যায়, তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। বহুক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবস্থান বিক্ষোভ। তবে আগামীতে জল কষ্টের অবসান না হলে ফের বিক্ষোভের হুঁশিয়ারি গ্রামবাসী। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।